জলটা বৃষ্টি যে পড়েছে, বৃষ্টি জলটা যাবে কোথায়? আজকে দুদিন ধরে একতলা সমান জল দাঁড়িয়ে রয়েছে, কারণ জল যাবার জায়গা নেই। কর্পোরেশন, আসানসোল কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের পরে সব থেকে রিচেস্ট কর্পোরেশন, কোটি কোটি টাকা আসে এই কর্পোরেশনে। কি হচ্ছে? আর এই মানুষগুলো কি অবস্থার মধ্যে রয়েছে? জল আসেনি, কালকে এক ট্যাঙ্কি জল এসছে। তারা বলছে দিদি না খেয়ে থাকতে পারবো, কিন্তু জল না খেয়ে তো থাকতে পারবো না। আর এই জল যদি না আসে, আর পরিষ্কার ড্রিঙ্কিং ওয়াটার যদি না আসে, এরপর কিন্তু করোলা, কলেরা, ডিসেন্ট্রি, এই ধরনের মানে এপিডেমিকগুলো শুরু হবে। সুতরাং আমি এখন যাচ্ছি, প্রথমে হচ্ছে লাইটের ব্যবস্থা করা ইসিএলকে বলে। আমি জানি না কতটা কি করা যাবে, এগুলো ইসিএল এর কোটা, যদিও বা তারা ইলিগালি রয়েছে। আমাদের সবই অসুবিধা, একে তো ঘর নাই, দোয়ার নাই, কিছু নাই, জল খাবার কোনো ব্যবস্থাই নাই, মেয়েদের পড়াশোনা তো সব গিয়েছেই নাই, এইগুলো ঘরে রাতে থাকবো কোথায়? লাইট তো কিছুই নাই, ঘরে তো জলেরও ব্যবস্থা নাই, তাহলে কি করে থাকবো আমরা? রাতে কি আর বসে বসে কি ঘুমানো যায়? একটা কাপড় নাই, একটা মানে পাড়বার বিছানা সুদ্ধা নাই, বস্তা সুদ্ধা নাই, তাহলে কি করে থাকবো আমরা এখানে? সব তো ভেসে চলে গিয়েছে, রাতে একটা সময় রাতে যদি জল হয় তাহলে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।